রাত জেগে জেগে আর কতক্ষণ অপেক্ষা করবে? উনি কি আদৌ আজকে আসবে? জানি না, জানি না তিনি আদৌ আসবেন কিনা। আজ অবধি আমার যে কটা সম্বন্ধ এসেছে সব কটা ভেঙে গেছে। কেউ আমাকে পছন্দ করেনি, শুধুমাত্র আমি সাদা মাটা দেখতে পেল। ওনার আমাকে পছন্দ হবে না সেটাই তো স্বাভাবিক। সবটা যখন আগে থেকেই জানতিস তাহলে বিয়েটা কেন করলি শুনি? শুধুমাত্র মামাই এর কথাতে। তা এখন কি করবি শুনি? অতীনের জন্য বসে অপেক্ষা করবি নাকি ঘুমিয়ে পড়বি? আমি না কিচ্ছু বুঝতে পারছি না, কি করব না করব কিচ্ছু জানি না। শুধুমাত্র আমার বর বলে নয়, উনি তো এবাড়িরই একটা মানুষ, হয়তো ওনার আশা অবধি আমার অপেক্ষা করাই উচিত। ফোন তো আছে তোর কাছে, অতীনকে একটা ফোন কর। না, ওনার নাম্বার তো আমার কাছে নেই, আর ফোন করেই বা কি কথা বলবো? ওনার সাথে তো আমার আলাপ অবধি নেই, ওনাকে চিনি না জানি না, কি বলবো ফোন করে? যে মানুষটার সঙ্গে সারা জীবন কাটাবি বলে এসেছিস, একই বিছানায় সারাটা জীবন থাকবি, যার জন্য এত আয়োজন, এত ফুলের সাজ, একবার ভেবে দেখ তো শ্রেয়স, এখনো পর্যন্ত সে তোর সঙ্গে একটা কথা অবধি বলে। এই কি তোর ফুল শয্যা শ্রেয়স? এর থেকে তো কাটারও পশুয়া ভালো ছিল। জন্য কি মেয়েরা এত স্বপ্ন দেখে? না 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 না।